আমরা প্রবাসে থাকি, একটা রুমে অনেক লোক থাকি, যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান থাকি এবং একসাথে কাজ করি, কিন্তু মুসলমান ছাড়া অন্যরা শরীরের মাংস এবং মদ পান করে, আবার একসাথে আমরা রান্না করে খাওয়া দাওয়া করি, এটা সঠিক কিনা বেঠিক? প্রথম কথা হলো যে অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে উঠা বসা করা, কায় কারবার করা, এটা হাদিসে নিষেধ নাই, বরং একটা সমাজে তাদের সাথে মিলেমিশে থাকার নির্দেশই আমাদেরকে কোরআন হাদিস করেছে, এবং অর্থাৎ সাধারণ যে মুসলমানরা আছেন তাদের সাথে, এবং সেই সাথে তারা যদি একই জায়গায় থাকার কারণে তারা তাদেরটা রান্না করে খায়, আপনি আপনারটা রান্না করে খান, তাতেও গুনাহ হবে না। তবে এই মেশার ফলে আপনার মধ্যে ঈমান বিধ্বংসী, ঈমান বিরোধী বা কুফুরি শিরকের কোনো কিছু তাদের আপনার মধ্যে যেন না আসে, সে ব্যাপারে আপনাকে দায়িত্বশীল এবং সচেতন থাকতে হবে। যদি একই পাতিলে রান্না করেন, তারাও রান্না করে, আপনারা রান্না করেন, সে হারামটা রান্না করে, আপনি হালালটা রান্না করেন, তো এটা অনুচিত কাজ, এটা অনুচিত কাজ। বিশেষ করে নাজাসাতুল আইন, শুকরের মতো বস্তু যখন সে রান্না করে, বিধান একই চুলাতে হয়তো সে তার পাতিলে রান্না করলে, আপনি আপনার পাত্রে রান্না করলেন, এটাতে কোনো অসুবিধা